নজর রাখছি ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট সুখেন্দু শেখর রায়ের। রাত দখল কর্মসূচির পাশে দাঁড়িয়ে পোস্ট তৃণমূল সাংসদের, মর্যাদা নিয়ে বাঁচা লড়াই মানুষের, মর্যাদায় বাঁচা সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার, পোস্ট করে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় এমনটাই দাবি করলেন। মর্যাদা নিয়ে বাঁচা লড়াই মানুষের, মর্যাদায় বাঁচা সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার, ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট সুখেন্দু শেখর রায়ের। এর আগেও তিনি পোস্ট করেছিলেন যেখানে বাস্তিল দুর্গ পতনের কথা উল্লেখ করেছিলেন, একদম সাল উল্লেখ করে তিনি বলেছিলেন যে এর পরেই ফরাসি বিপ্লবের সূচনা হয়, আবারও তার ইঙ্গিতপূর্ণ পোস্ট। তিনি পোস্ট করছেন রাত দখল কর্মসূচির পাশে দাঁড়িয়ে, মর্যাদা নিয়ে বাঁচা লড়াই মানুষের, মর্যাদায় বাঁচা সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার, পোস্ট তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। তিনি আবারও পোস্ট করলেন, আমরা দেখেছিলাম এর আগেও তিনি পোস্ট করলেন যে যেখানে তিনি পোস্ট করে ফরাসি বিপ্লবের কথা তুলে ধরেছিলেন, বাস্তেল দুর্গ পতনের কথা বলেছিলেন, আবারও দেখতে পাচ্ছি আমরা তিনি আবারও ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন যেখানে মর্যাদা নিয়ে বাঁচা লড়াইয়ের কথা তিনি বলছেন। তিনি বলছেন মর্যাদায় বেঁচে থাকা সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার, পোস্ট তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। রাত দখল কর্মসূচি রয়েছে আজকে 9টা থেকে রাত 10টা পর্যন্ত, এবং সেই কর্মসূচির পাশে দাঁড়িয়ে পোস্ট সুখেন্দু শেখরের। তিনি পোস্ট করে কি বলছেন, বলছেন যে মর্যাদা নিয়ে বাঁচা লড়াই মানুষের, মর্যাদায় বাঁচা সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার। দিকে দিকে চলছে প্রতিবাদ, বিচারের দাবিতে সামিল হচ্ছেন প্রত্যেকেই। বহরমপুরে প্রতিবাদ মিছিল বিজেপির, আর সেই মিছিলকে কেন্দ্র করে রীতিমতো পুলিশের সঙ্গে বিজেপির কর্মী সমর্থকদের ধুন্ধুমার পরিস্থিতি। বহরমপুরে বিজেপির বিক্ষোভে উত্তেজনার ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিসের কাছ থেকে। ইন্দ্রাশিস, রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি এই মুহূর্তে, কি ছবি কি ধরা পড়ছে? একদমই দেখো, বহরমপুরে ভিডিও অফিসের পাশেই কিন্তু ধর্ণা মঞ্চ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি কর্মীরা, এবং তাদের পক্ষ থেকে কিন্তু বিজেপির ভিডিও যে অফিস রয়েছে সেখানে তারা বিক্ষোভ দেখাতে যান, এবং তখনই কিন্তু ভিডিও অফিসের মূল গেটের সামনে ব্যারিকেড করে কাঠ চত তাদেরকে আটকে দেওয়া হয়, এবং তারপরে সেই ব্যারিকেড ভেঙে কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিজেপি কর্মীরা তারা এখানে দাঁড়িয়ে পড়েছেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন, স্লোগানিং চলছে, এবং একটাই দাবি তাদের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে, অভয়কাণ্ডের তীব্র প্রতিবাদ, এবং যারা অভিযুক্ত তাদের দৃষ্টান্ত শাস্তির দাবি করা হচ্ছে। আর কথা বলবো সংসদের, কি বলবেন এই যে বিক্ষোভ, আপনাদের তো পুলিশ আটকে দিল। দেখুন, তৃণমূলের দলদাস পুলিশ এই আটকাবে এটা তো আমাদের জানা কথাই। আমরা আমাদের ন্যায্য দাবি আজকে ভারত, আজকে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় সমস্ত ব্লক অফিসে অবহায়ার ন্যায্য দাবিতে, ন্যায্য আমাদের আজকে যে প্রতিবাদ আমরা করছি ওটা ব্লক অফিস জুড়ে পশ্চিমবঙ্গে এই আন্দোলন আমাদের আরো জারি থাকবে। পুলিশ আটকে দিল কেন? পুলিশ আজকে তো, পুলিশ তো তৃণমূলের দলদাস, পুলিশকে কোনদিন যেতে দিয়ে যাই, তবু পুলিশকে আমরা হুঁশিয়ে দিলাম, আজকে আমরা ওয়ার্নিং দিলাম, এর পরের দিন যদি আটকানোর চেষ্টা করেন আমরা বাঘা পড়ে ভিডিও অফিসের গেটকে ভাঙবো, ভেঙে ঢুকবো। এই মুহূর্তে তুমি শুনতে পাচ্ছ কার্যত স্লোগান, এই মতো উত্তাল উঠেছে বড়মুড়া ভিডিও অফিস চত্বর। তোমাকে স্লোগান শোনা কিসের ভয়? পুলিশ তোমার কিসের ভয়? পুলিশ তোমার কিসের ভয়? দিদি তোমার কিসের ভয়? কিন্তু কার্যত অভয়ের দাবিতে, কিন্তু অভয়ের যে বিচারের দাবিতে এই মুহূর্তে কার্যত উত্তাল হয়ে উঠেছে বড়মুড়া ভিডিও অফিস চত্বর। বিজেপি কর্মীরা তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, কিছুক্ষণ আগে বড়মুড়া ভিডিও অফিসের সামনে ব্যারিকেড করে বিজেপি কর্মীদের আটকে দেয় পুলিশ, এবং সেই ব্যারিকেড ভেঙে তারা ভেতরে ঢোকার চেষ্টা করে, পুলিশের সঙ্গে কিছু ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি হয়, এবং এই মুহূর্তে পাশে এলাকা থেকে কিছুটা সরে এসেছে এবং পাশে তারা দাঁড়িয়ে রয়েছে রাস্তার ঠিক পাশে। এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মীরা সব মিলিয়ে অভয়ের দাবিতে, এই মুহূর্তে বিজেপির বিক্ষোভ ঘিরে উত্তাল বহরমপুরে ভিডিও অফিস চত্বর। সেই ছবিটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, ধন্যবাদ, পরে আবারও তোমার কাছে ফিরবো। অভয়ের জন্য বিচারের দাবি, বহরমপুরে প্রতিবাদ মিছিল বিজেপির। অন্যদিকে আমরা শিলিগুড়ির ছবিটাও এই মুহূর্তে দেখব, যেখানে উত্তরবঙ্গ মেডিকেলেও বিক্ষোভ, অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ, পরীক্ষায় দুর্নীতির অভিযোগ, সেই অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ। আমরা রণজিতের কাছে যাব, বিস্তারিত জানবো এই মুহূর্তের, দিনকে ঘিরে বিক্ষোভ চলছে এই মুহূর্তে, কি পরিস্থিতি রণজিৎ? ¡Gracias!
ছেলে আছে।